ওকে, সো পরের টপিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, মানে আমরা যেটা দেখব যে একজন সেলসম্যান, আমরা জানি যে ধরেন সে নতুন একটা জায়গায় গেল এবং সে জায়গায় যাওয়ার পরে সে কিন্তু ওই জায়গাটা চিনে না, বা সে যদি কয়েকটা জায়গায় সে সেল করতে যায় তাহলে কিন্তু সে অনেক তার কস্টলি হবে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে আবার ওই জায়গায় ফিরে আসলো। তো এরকম না করে ফুল একটা ম্যাপ সে ঘুরে আসবে একদম কম সময়ে এবং কম টাকার বিনিময়ে, সেটাই হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। ওকে, সো লেটস সি, আমি একটা গ্রাফ আগের মতো করে ড্র করি। ওকে, এই হচ্ছে আমার একটা গ্রাফ, এবং একজন সেলসম্যান কী করবে, বি থেকে শুরু করে, সে বি থেকে শুরু করবে এবং সে কী করবে, সম্পূর্ণ মার্কেটটা ঘুরে সে আবার সিতে যাবে, একদম ইজিয়েস্ট কিউ ওয়ে তার জন্য হতে পারে। আচ্ছা, আমি সিতে না গিয়ে আমি একটা কাজ করি, আমি বললাম সে মার্কেটগুলো করে, আচ্ছা সিতে যাইতে পারে, আমরা ধরেন ইতে আসতে হবে, তার কোথায় আসতে হবে, ইতে আসতে হবে, এবং তার কাভার করতে করতে হবে কি কি, আমি এখানে আরেকটা দিয়ে দিলাম, কাভার করতে হবে হচ্ছে এফ এ এবং ডিকে, সে কাভার করবে এফ এ এবং ডিকে। সে যদি এভাবে করতো, দেখেন বি থেকে সিতে যাইতো, সি থেকে ডিতে যাইতো, ডি থেকে ইতে, ই থেকে এতে, এ থেকে সিতে, তখন কী করতো, একটু ঘুরতে হইতো না বেশি। কিন্তু সে যদি এভাবে যায়, দেখেন সে গেল বি থেকে এতে আসলো, আসার পর এ থেকে সে কই গেল, এফে গেল, এফ থেকে সে ডিতে গেল, ডি থেকে সে ইতে আসলো। আমি বলছিলাম কাকে কাকে কাভার করতে হবে, এ এফ এবং ডিকে, সো সে এ এফ এবং ডিকে কাভার করে এই রাস্তা চলে আসতো। আবার সে যদি এভাবে করতো, এ থেকে এতে, সি থেকে যাইতো, আবার এফে যাইতো, আবার ডিতে যাইতো, এরকম করলেও হবে না। তার মানে সে এই পথ যদি সে ইউজ করে সেটা হবে তার সবচেয়ে স্মার্টেস্ট ওয়ে ইতে যাওয়ার জন্য এবং এ এফ ডিকে কাভার করে। এটাই হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। সো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট বা সবচেয়ে ছোট রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য এই ছোট রাস্তাটা কিসের ভিত্তিতে হইতে পারে, টাইমের ভিত্তিতে অথবা সময়ের ভিত্তিতে। এখন যে বিষয়টা হইতে পারে সেটা হচ্ছে, আমরা এখানে কিছু রাস্তা, কোন রাস্তায় কোন রাস্তা যাইতে কত খরচ হয়, কত টাকা লাগে সেটা আমরা বলে দিতে পারি। তখন আপনাকে হিসাব করে বের করতে হবে, তখন একদম ইজি হয়ে যায় বিষয়টা, হিসাব করে বের করতে হবে কোন রাস্তায় গেলে সবচেয়ে কম টাকা দিয়ে আপনি কী করতে পারবেন, ই পয়েন্টে আপনি আসতে পারবেন। তখন আপনি টাকার হিসাব করলে বা সময়ের হিসাব করলে আপনি বের করে ফেলতে পারবেন। এটা হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, খুব ইজি ইজি একটা টপিক। এরপরে হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেম। শর্টেস্ট পাথ প্রবলেম আর ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের মধ্যে পার্থক্য হলো, ট্রাভেলিং সেলস প্রবলেম হচ্ছে আমার আপনাকে কয়েকটা কী করতে হবে, স্টেশন আপনাকে বা কয়েকটা বারটেক্স আপনাকে কী করতে হবে, অতিক্রম করে আসতে হবে, এগুলোকে টাচ করতে হবে। কারণ তোকে দেখেন একজন সেলসম্যান যখন বের হয় তখন সে কিছু এইম নিয়ে বের হয় যে আমি এই এই জায়গায় গিয়ে এই এই জিনিসগুলো সেল করে আবার আসবো। বাট শর্টেস্ট পাথে আপনাকে বলবে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে যেতে হবে, বাট এটা কোনো কন্ডিশন নাই যে এই পাথগুলোকে আপনি কী করতে হবে, টাচ করতে হবে। যেমন ধরেন আমি যদি বলি আমি ইতে আসবো, বি থেকে ইতে আসবো, তখন আপনি স্বাভাবিকভাবে কী করবেন, বি থেকে এতে আসবেন, এ থেকে ইতে চলে আসবেন, এটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ। আবার আপনি এভাবে আসতে পারবেন, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এফে, এফ থেকে ইতে, আবার বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ, আবার বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে ই, আবার বি থেকে এ এফ, এরপরই এভাবে না করে আপনি কীভাবে আসবেন, বি এ ই, এটাই হচ্ছে আমার শর্টেস্ট পাথ, যার জন্য আপনি এই পাথ ধরেই আপনি কী করবেন, আগাবেন। সো এটাই হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেম। এই ক্ষেত্রে আমি যদি কিছু ইয়ে দিই, ধরেন এখান থেকে এখানে আসতে 5 টাকা খরচ হয়, এখানে হচ্ছে 2 টাকা, এখানে হচ্ছে হচ্ছে আপনার 1 টাকা, এখানে হচ্ছে আবার 5 টাকা, এখানে হচ্ছে আপনার
2 টাকা এখানে 3 ঠিক আছে না এখানে ধরেন 4 এখানে ধরেন 6 এই যদি খরচ হয় তাহলে আপনি কি করবেন সবচেয়ে কম টাকা কোথায় লাগতেছে আপনি দেখবেন বি থেকে এতে আসলে আমার 5 টাকা লাগতেছে আবার এ থেকে এতে আসলে আমার 2 টাকা লাগতেছে তো আপনি এই পথ ধরেই আসবেন আবার আপনি যদি এটাকে সেলসম্যান প্রবলেমের দিকে আমি ফেলি তাহলে দেখেন আমি যেভাবে বলছিলাম বি এ এফ ডি ই কারণ আমাকে এ এফ ডি কে আমার অতিক্রম করতে হবে 5 6 6 3 2 8 8 আর 3 আপনার লাগবে হচ্ছে এখানে 11 আপনি যদি এদিকে আসতেন দেখেন আপনার অবশ্যই বেশি টাকা লাগতো এদিকে গিয়ে এদিকে গিয়ে আবার যদি এখানে আসতে অবশ্যই ডবল কস্ট হতো সো আপনি চিন্তা করবেন আপনার সবচেয়ে কম কস্ট কোথায় হচ্ছে সো কস্টের দিকে চিন্তা করে এবং এটা হতে পারে 5 মিনিট 6 মিনিট টাইমের ভিত্তিতে হইতে পারে সেটা চিন্তা করে আপনি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এবং শর্টেস্ট পার্ট প্রবলেমটা সলভ করবেন সো দ্যাটস অল ফর টুডে আমরা নেক্সট লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ